নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির দুর্লভ এই মহাসংযোগে হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, মা লক্ষ্মীর স্বয়ং কৃপায় ধনলাভ হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, সেই রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার এবং শুভ সময় এই নিয়ে আমি এই বিষয়ে আলোচনা করব। প্রত্যেক ভিউয়ার্সকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আকর্ষিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, যে পাঁচ রাশি সৌভাগ্যশালী রাশির নাম আমি জানাবো। এবং একটি কথা আমি বারবার বলছি, রাহুকে আপনারা স্ট্রং করুন, রাহু কবচ আপনারা পরিধান করুন, তাতে কী হবে, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবং আগামীকাল যে যোগটি আছে সেটি হচ্ছে সৌভাগ্য যোগ, কিন্তু আগামীকাল দিনটিকে নিয়ন্ত্রণ কিন্তু করছে। সৌভাগ্য যোগটা কি জানেন, যে কোনো দিক থেকে সৌভাগ্য কিন্তু আসেই আসে, লিখে রাখুন। অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বলবো আগামীকাল, সেই পাঁচ রাশি প্রাপ্তি, মহাপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু, শুক্র, শনি এবং বুধ এই চারটি গ্রহ কোন পজিশনে আছে, এই চারটি গ্রহের বলবত্তা কেমন আছে, এটা কিন্তু এখন তো দেখা দরকার। এই চারটি গ্রহের প্লেসমেন্ট যদি ভালো থাকে এবং আপনার ভাগ্যভাব, পঞ্চমভাব, ধনভাব এবং একাদশভাব যদি স্ট্রং হয়, আপনি আগামীকাল মহাপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই ঘটবে। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দুগুণ, তিনগুণ, কিন্তু চারগুণও লাভ কিন্তু ঘটতে পারে। যে পাঁচ রাশির কথা বলছি, মা লক্ষ্মীর কৃপায় দু হাতে অর্থ কিন্তু আসতে চলেছে। তো আলোচনাটা শুরু করা যাক, কোন এই পাঁচ রাশি হঠাৎ প্রাপ্তি, মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, মহাসৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আগামীকাল সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 39, আপনাদের জন্য আগামীকালের টার্গেট নাম্বার 39। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে 11:56 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 48, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 48। এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 9:32 থেকে 12:52 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু আপনাদের থাকছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, মহাসৌভাগ্যশালী রাশি, তার আগে একটি কথা বলি, রাহু কবচটা অবশ্যই পরিধান করুন। যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা অবশ্যই হস্তরেখার মাধ্যমে কিন্তু ইন ডিটেলস বিচার করে নিন, আপনার কোন সময় যোগ আছে, কখন প্রাপ্তির যোগ আছে, আকর্ষিক ধনলাভ কখন আছে সেটা আপনি দেখিয়ে নিন। আর যারা রাহু কবচ নিতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন যে আপনি রাহু কবচ নেবেন, সমস্ত ইন ডিটেলস তথ্য আপনাদেরকে সেখানে দিয়ে দেওয়া হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 20, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 20। এবং আপনাদের যে শুভ সময় কর্কট রাশির ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সেটা হচ্ছে 10:18 থেকে, সকাল 10:18 থেকে 11:14 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা কিন্তু শুভ, আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই সময়টা প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে, লিখে রাখুন। মা লক্ষ্মী যে পাঁচ রাশি আমি কথা বলছি, সেই পাঁচ রাশি কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত কিন্তু হতে কিন্তু চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 77, আপনাদের টার্গেট নাম্বার
এবং শুভ সময় সকাল 8:42 থেকে আপনাদের 10:18 পর্যন্ত কিন্তু আপনাদের শুভ। এরপর যে 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চলেছে, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 33, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 33, এবং আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে আপনাদের 11:02 থেকে, সকাল 11:02 থেকে 12:48 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ। অর্থাৎ যেটা আমি রাশিভিত্তিক সময়টা দিয়ে দিচ্ছি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা দিচ্ছি, এটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। যারা হতাশ হচ্ছেন তারা হতাশ হবেন না, নিজস্ব জন্মছকটা বিচার করান, আপনিও কিন্তু কালকে কোটিপতি কিন্তু হতে পারেন। যে রাশিগুলোর আমি 5 রাশির কথা বললাম, কম বেশি অর্থ কিন্তু সেই রাশিগুলো কিন্তু পাবেই পাবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।